আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب السنة ট্রাস্ট আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে আজাম এবং দূরদূরান্ত থেকে আগত আমার দিনদরদি ভাইরা, ঝিনাইদহের মানুষ, তাদের প্রতি আমার ঈর্ষা হয়। এই কারণে ঈর্ষা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জেলার মানুষগুলোকে এমন একজন ব্যক্তির সান্নিধ্য পাওয়ার সুযোগ দিয়েছেন যেই ব্যক্তির মতো মানুষ সব জেলাতে সব সময় সব যুগে জন্মগ্রহণ করে না। প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এমন একজন মানুষ ছিলেন, সমসাময়িক যুগে এ ধরনের মানুষ সমাজে খুব কমই দেখা গিয়েছে। এই প্রতিষ্ঠান ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ স্মৃতিকে বহন করছে, এই কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই প্রতিষ্ঠানের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া করে, এর সঙ্গে ভালোবাসা লক্ষ লক্ষ মানুষের দেশে বিদেশে জড়িয়ে আছে। সাধারণ মানুষের সঙ্গে যারা কাজ করেন মিশেন, আমরা টুকটাক মেশার চেষ্টা করি, মানুষের অন্তরে প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লার জন্য যে জায়গা রয়েছে, সমসাময়িক যুগে বাংলা ভাষাভাষী ওলামায়ে কেরামের মধ্যে এরকম খুব কম আলেম খুঁজে পাওয়া যায় যাদের জন্য সর্বস্তরের সাধারণ মানুষের ভালোবাসা শ্রদ্ধা এত উঁচু মাপের দেখা গেছে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহর মৃত্যুর পরে যত মানুষকে আমি কাঁদতে দেখেছি, যত মানুষ নিজের অজান্তে তাদের চোখ থেকে পানি ঝরিয়েছেন, সমসাময়িক যুগে
এরকম মানুষ খুব কমই পাওয়া যায় যার মৃত্যুতে এত বেশি মানুষ এত বেশি দিন পর্যন্ত কেঁদেছেন। সম্মানিত বন্ধুগণ, মানুষের চরিত্রই হলো মানুষ বেঁচে থাকতে কদর করে না, আর আমাদের দেশের মানুষের মধ্যে এই চরিত্রটা আরো বেশি। আমরা মানুষকে হারিয়ে ফেলার পরে তার কদর করি। প্রিয় আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ ছিলেন এমন একজন ব্যক্তি যাকে জীবদ্দশায় আমরা তার যথোপযুক্ত কদর করতে পারিনি, মৃত্যুর পরে এখন ঠিকই তার মর্যাদা হাড়ে হাড়ে উপলব্ধি করছেন। এমন কোন জায়গায় দেখি না যেখানে গিয়ে তার মহাব্বতকারী, তার ভালোবাসা অন্তরের গভীরে লালনকারী একজন মানুষ খুঁজে পাওয়া যায় না। এমন কোন বাঙালি সমাজ আমি আজও পর্যন্ত দেখিনি। বাংলাদেশে তিনি বেশি দিন দাওয়াতের কাজ করার সুযোগ পেয়েছেন তা না, তার চাইতে দ্বিগুণ ত্রিগুণ সময় ধরে এদেশের সমাজে দাওয়াতের কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন অনেক ওলামায়ে কেরাম। কিন্তু এদের ভিতরে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ যে অল্প সময়ে এদেশের সর্বস্তরের একেবারে সাধারণ মানুষ থেকে নিয়ে সর্বোচ্চ শিক্ষিত মানুষ পর্যন্ত, তরুণ যুবক বৃদ্ধ নারী পুরুষ সব শ্রেণী পেশার সব বয়সের এবং সব ধরনের মানুষের মধ্যে তার যে প্রভাব রয়েছে, এরকম প্রভাব বিস্তারকারী মানুষ এত অল্প সময়ে আমি আর দ্বিতীয় জন দেখিনি। সম্মানিত উপস্থিতি, এদেশে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর চাইতে বড় আলেম আর ছিল না তা না, তার চাইতে অনেক বড় আলেম এদেশে বহু ছিলেন আছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন কিছু গুণ দিয়েছিলেন যেই গুণগুলো এই যুগে আলেম সাধারণ মানুষ সর্বস্তরের মানুষের ভিতরে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে গেছে। ইলম অনেকের মধ্যেই আছে কিন্তু আখলাকের পরাকাষ্ঠা প্রদর্শিত হয় এরকম ব্যক্তিত্ব আমাদের সমাজে খুব কম। তার মতো একজন আখলাকি মানুষ আমার এই ক্ষুদ্র জীবনে আমি খুব কম দেখেছি, নাই তা বলবো না, অনেকেই আছেন কিন্তু এত উঁচু আখলাকের অধিকারী মানুষ আমার জীবনে আমি খুব কম দেখেছি। আল্লাহ তাআলা তার প্রতি রহমতের বারিধারা বর্ষণ করুন। তার রেখে যাওয়া এই প্রতিষ্ঠান আমাদের কাছে আমানত, তার রেখে যাওয়া ইলম আমাদের কাছে আমানত, তার রেখে যাওয়া বইগুলো আলোচনাগুলো আমাদের কাছে আমানত এবং এগুলো আমাদের সম্পদ। তার মৃত্যুর পরেও তার এই সকল সম্পদগুলোর রক্ষণাবেক্ষণ করা, এগুলোর কল্যাণের জন্য দোয়া করা আমাদের সকলেরই দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। খুব অল্প সময় স্যারের সঙ্গে আমার থাকার সৌভাগ্য অর্জন হয়েছে এবং আফসোস হয়েছে যে আরো আগে কেন তার সঙ্গে আমার পরিচয় হয়নি। আখলাক এবং উত্তম আচরণের ওয়াজ করা, আলোচনা করা, এটা অনেক সহজ। আখলাক এবং উত্তম আচরণের ওয়াজ করা মানুষের অভাব এই সমাজে নাই, কিন্তু উত্তম আখলাকের বাস্তব উদাহরণ হওয়ার মতো মানুষের অভাব এই সমাজে প্রচুর পরিমাণে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে বান্দাকে আমাদের মাঝে উত্তম আখলাকের সর্বোচ্চ বাস্তব নিদর্শন এবং উদাহরণ হিসেবে দান করেছেন। আল্লাহ তাআলা তার আখলাকগুলো আমাদের মধ্যেও যেন আমরা অর্জন করতে পারি সেই তৌফিক দান করেন। দুবাইতে একসঙ্গে থাকার সময় আমি একাধিকবার স্যারকে বিভিন্ন কথা বলেছিলাম। একবার বলেছিলাম, স্যার আপনি আমাকে শেখ বলে সম্বোধন করেন, অথচ আমি আপনার সন্তানের বয়সের। আপনি আমাকে নাম ধরে ডাকলে আমার জন্য বেশি ভালো হয়, আমি বিব্রত বোধ করি। স্যার তখন বললেন যে ওলামায়ে কেরামকে আমরা নিজেরা যদি মর্যাদা দানা দেই তাহলে সাধারণ মানুষ কিভাবে তাদের মর্যাদা দিবে। একজন আলেম তার অবস্থান থেকে যিনি পাহাড় সম
পিপিলিকাতুল্য আরেকজন আরেকজন তথাকথিত আলেমকে এভাবে মর্যাদা দেওয়ার দৃষ্টান্ত নজির এই সমাজে নাই, তা নয়, আছে তবে খুবই কম। একবার তাকে বলেছিলাম আমি যে স্যার আপনার সাথে যে গ্রুপ আলোচনাগুলোতে আমাকে বসায় টিভি কর্তৃপক্ষ, আমার বড় বিব্রত লাগে, বড় লজ্জা হয় যে আপনার মতো ব্যক্তিত্বের সঙ্গে আমাদের মতো ছেলে ফেলেকে বসানো আপনার শান সঙ্গে যায় না, ম্যাচ হয় না, আমি নিজে বিব্রত বোধ করি। তখন তিনি আমাকে বললেন, শেখ আমি আবদুল্লাহ জাহাঙ্গীরের বয়স যখন আপনার মতো, তখন আপনি যে পরিমাণ অগ্রসর হয়েছেন, আল্লাহ আপনাকে যে পরিমাণ নিয়েছে, আমি এত দূর যেতে পারি নাই, আমাদের মতো বয়স হতে হতে না জানি আপনারা কোথায় চলে যান। এই ছিল ছোটদেরকে উৎসাহ দিয়ে সামনে অগ্রসর করে দেওয়ার জন্য ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর অবদান এবং তার চরিত্র। আল্লাহ তাআলা এরকম উত্তম চরিত্র আমাদের সকলকে ধারণ করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এ যুগে সালাফে সালেহীনের জীবনের অনেক দিককে ধারণ করা মানুষ আপনি পাবেন, কিন্তু সালাফে সালেহীনের উত্তম আখলাক এবং আদর্শের ধারণকারী বাস্তব নমুনা এবং উদাহরণ আপনি এই সমাজে খুব কমই পাবেন। আল্লাহ তাআলা এমন একজন মানুষ তাকে বানিয়েছেন যিনি প্রকৃত অর্থেই আমাদের পূর্বসূরী আসলাফের আখলাকের বাস্তব উদাহরণ ছিলেন। আল্লাহ তাআলা তার আখলাকগুলো আমাদের মধ্যে ধারণ করার তৌফিক আমাদেরকে দান করুন। এরকম সাদা সিধা মানুষ, এরকম সহজ সরল মানুষ, এরকম বড় মনের মানুষ এই সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক ভরিয়ে দিন। সম্মানিত উপস্থিতি, আজ স্যারের সেই রেখে যাওয়া প্রতিষ্ঠানে বসে আপনাদের সামনে দুই চারটা কথা বলার সুযোগ হয়েছে, আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। এবং অন্তর গভীর থেকে দোয়া করি স্যার চলে গেছেন কিন্তু তার যে ইলম রেখে গেছেন সেগুলো থেকে আরো বেশি থেকে বেশি যেন মানুষ উপকৃত হতে পারে। এই প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ স্যার এমন কিছু লোককে রেখে গেছেন, এমন কিছু লোককে দায়িত্ব দিয়ে গেছেন, এমন কিছু ওলামায়ে কেরামের সমাবেশ ঘটিয়েছেন যারা দেশ বাসা আলিম, যারা একটি এলাকার উজ্জ্বল নক্ষত্র তুল্য, যাদের উপস্থিতিতে বাহির থেকে ওলামায়ে কেরাম এসে আলোচনা করার খুব বেশি প্রয়োজন এখানে নাই। এত বেশি সমৃদ্ধ এ প্রতিষ্ঠান তিনি করে গেছেন, অতএব এখানে বসে খুব বেশি আলোচনা, খুব বেশি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কথাবার্তা বলার অবকাশ বা প্রয়োজন নাই। তারপরও যেহেতু কর্তৃপক্ষ ডেকেছেন সেজন্য কিছু কথা আরজ করার আদা রাখি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, অল্প সময়ের মধ্যে ওলামায়ে কেরামের মর্যাদা এবং ওলামায়ে কেরামের প্রতি আমাদের সাধারণ মানুষের যে সকল করণীয় কর্তব্য আছে সে বিষয়ে কিছু কথা আরজ করার আদা রাখি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই পৃথিবীর মানুষের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত ইহসান আছে তার ভিতরে অন্যতম প্রধান, অন্যতম বড় একটি ইহসান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেদায়েতের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বা'থা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন ইমানদারদের প্রতি, কেননা তিনি মুমিনদের মধ্য থেকেই, তাদের ভেতর থেকেই একজন রাসূলকে প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি মানুষের কাছে আল্লাহর আয়াতকে পাঠ করে শোনাতেন, পড়ে শোনাতেন। ওয়ায়ুজাক্কিহিম, মানুষকে সংশোধন করতেন, পবিত্র করতেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর মানুষকে কিতাব এবং হিকমা ইলম শিক্ষা দিতেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লা ফী দালালিম মুবীন, যদিও এর আগে তারা স্পষ্ট গোমরাহির মধ্যে ছিল। এ হলো আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মানুষের প্রতি সবচেয়ে বড় অনুগ্রহের মধ্যে থেকে অন্যতম, যে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে আমাদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন, জান্নাতের পথ তিনি আমাদেরকে বাতলে গেছেন, সংশোধন করেছেন, আল্লাহর আয়াতগুলো আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। আর আল্লাহর সেই অনুগ্রহকে আরো পরিপূর্ণতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন
ওলামায়ে কেরামকে তার নবীর ওয়ারিস হিসাবে সাব্যস্ত করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফযলুল আলিমি আলাল আবিদি, একজন আলেমের সঙ্গে একজন গায়র আলেম কিন্তু ইবাদত গুজার, যিনি নামাজ রোজা করেন, ইসলামের অন্যান্য বিধিবিধান মেনে চলেন কিন্তু আলেম না, এই লোকটির সঙ্গে একজন আলেমের ব্যবধান আর পার্থক্য হলো, কাফাদিল কামারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব, আকাশের অন্য সব তারকার মধ্যে, তারকার ভেতরে পূর্ণিমার চাঁদের যেরকম শ্রেষ্ঠত্ব বিশেষত্ব এবং উজ্জ্বলতার মর্যাদা রয়েছে, সমাজের ওলামায়ে কেরামের মর্যাদা যারা আলেম নন তাদের তুলনায় এই পরিমাণ রয়েছে, এত বেশি রয়েছে। এবং তিনি আরো বলেছেন, ওলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস, ওলামায়ে কেরাম হলেন নবীগণের উত্তরাধিকারী, আর নবীগণ কোনো পয়সা কড়ি ধন সম্পদ এগুলোকে উত্তরাধিকার হিসাবে রেখে যান না, তারা শুধুমাত্র ইলম এটাকে উত্তরাধিকার হিসাবে রেখে যান। অতএব যে এই ইলমকে গ্রহণ করলো সে সবচেয়ে বড় সম্পদ নিল, সবচেয়ে বড় সম্পদকে তার ভাগে করে নিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা গেল ওলামায়ে কেরামের মর্যাদা সমাজের যে কোনো শ্রেণীর যত ভালো মানুষই হোক না কেন তাদের চাইতে অনেক বেশি। একজন মানুষ যদি আলেম না হন, ভালো মানুষের যত গুণ হতে পারে সব গুণ যদি তিনি ধারণ করেন অর্জন করেন, তবুও কখনো তিনি ওলামায়ে কেরামের মর্যাদাকে ক্রস করে অগ্রসর হতে পারবেন না, এত বেশি মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন ওলামায়ে কেরামকে। ভাই বন্ধুগণ, ওলামায়ে কেরামকে কেন্দ্র করে আমাদের সমাজে কয়েক শ্রেণীর মানুষ পাওয়া যায়। কিছু মানুষ আছে যাদেরকে দেখবেন যে ওলামায়ে কেরামকে তারা কোনো পাত্তাই দিতে চান না, ওলামায়ে কেরামের কোনো বিশেষ মর্যাদা তাদের কাছে নাই, তারা নিজেরাই সবাই হয় মুজতাহিদ আর না হলে আলেম বিদ্বেষী। এই শ্রেণীর মানুষ আজকাল আমাদের সমাজে প্রচুর পরিমাণে পাওয়া যায়, সব যুগেই ছিল, বরং এই যুগে একটু বেশি আমার মনে হয়। এই শ্রেণীর মানুষদের দৃষ্টান্ত হলো খারেজিদের মতো, এরা হলো খারেজিদের মতো, যেই খারেজিরা নিজেদেরকে ইসলামের সবচাইতে বড় ঝান্ডাবাহী মনে করে, ওলামায়ে কেরামের কোনো কথাকে, কোনো ডিসিশনকে, কোনো সিদ্ধান্তকে কোনো প্রকার গুরুত্ব দেয় না, পাত্তা দেয় না, এই টাইপের কিছু লোক আজকের সমাজে আছে না নাই? এ হলো কিছু লোক যারা ওলামায়ে কেরামের কোনো মর্যাদা দেয় না। কিছু আছে দিনদার, তথাকথিত দিনদার, লেবাসধারী, নামাজ রোজা করে, কিন্তু ইসলাম ওলামায়ে কেরামদেরকে যে জায়গা দিয়েছেন সেই জায়গাটা তিনি দিতে প্রস্তুত না। আর কিছু তো আছে যারা দিনের কোনো বালাই তাদের ভিতরে নাই, সেজন্য ওলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ তাদের আছে। এই হলো এক শ্রেণীর মানুষ। আবার এর বিপরীতে হুবহু উল্টা মেরুতে কিছু লোক আছে যারা ওলামায়ে কেরামকে তাদের রব বানিয়ে নিয়েছেন, তাদের রব বানিয়ে নিয়েছেন একেবারে, যে আলেমকে তিনি অনুসরণ করেন বা যে আলেমকে তিনি ভালোবাসেন ভক্তি করেন তাকে ফেরেশতার মতো নিষ্পাপ মনে করেন, তিনি যা বলেন অন্ধের মতো সেটাকে মানেন, তার কোনো ভুল হতে পারে এটা কল্পনাও করেন না, এরকম লোক আছে না নাই সমাজে? এই শ্রেণীর লোকদের দৃষ্টান্ত হলো শিয়াদের মতো। শিয়া সম্প্রদায়ের লোকেরা তাদের ইমামদেরকে মাসুম মনে করে, নিষ্পাপ মনে করে, তাদের কোনো দোষ ত্রুটি হতে পারে, ভুল ত্রুটি হতে পারে, এটা তারা কখনো কল্পনাও করে না, স্বীকার করে না। তাহলে একদিকে কিছু লোক আছে যারা ওলামায়ে কেরামকে কোনো প্রকার পাত্তাই দিতে রাজি না, তারা নিজেরাই মুস্তাহিদ অথবা ওলামা বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী। আর এর বিপরীতে কিছু লোক আছে যারা ওলামায়ে কেরামকে তাদের রব বানিয়ে নিয়েছেন, এবং সেটা সব আলেমদের ব্যাপারে না, এই শ্রেণীর লোকদের চরিত্র হলো নির্দিষ্ট কিছু আলেমকে তারা এমন মানা মানেন, এমন ভক্তি করা করেন যে তারা যদি কোনো হারাম কাজ করতে বলেন তো সেটা করতেও দ্বিধা করে না।
তাদের কোনো ভুল যদি কেউ বলেও দেয়, প্রকাশও হয়ে যায়, পরিষ্কার কোনো ভুলও থাকে, সেটা কেউ ভুল হিসেবে মানতে রাজি থাকে না। প্রথম শ্রেণীর লোকদের দৃষ্টান্ত হলো খারেজিদের মতো, আর দ্বিতীয় শ্রেণীর লোকদের দৃষ্টান্ত হলো শিয়াদের মতো, যারা তাদের ইমামদেরকে নিষ্পাপ মনে করে। তৃতীয়ত আরেক শ্রেণীর লোক আছে, যারা ওলামা একরামকে ভক্তি করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, এত ভালোবাসা যে আলেমদের কোনো ভুল ত্রুটি হতে পারে এটা তারা কল্পনাও করে না। এই জন্য আলেমদের কোনো ভুল ত্রুটি হলে ওলামা একরামের বিরুদ্ধে এত নোংরা ভাবে বিষোদ্গার করতে শুরু করে, যা একজন মুসলমানের জন্য ইসলাম অনুমোদন দেয় নাই। এরকম মানুষ আছে না নাই? কোন রকম হুজুরদের যদি কোনো দোষ ত্রুটি পাইলো, বা কোনো আলেমের, যে আলেমের প্রতি তার কোনো প্রকার অ্যালার্জি আছে, সে আলেমের কোনো দিক থেকে কোনো ত্রুটি বা খুঁত পাইল, ব্যাস এবার তার চোদ্দ গোষ্ঠী উদ্ধারের পিছনে লেগে যায়, এরকম মানুষ আছে না নাই? এই তিন শ্রেণীর মানুষ, হতভাগা মানুষদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত মানুষদের চরিত্র থেকে আমাদেরকে হেফাজত রাখুন। এই তৃতীয় শ্রেণীর লোকেরা, এরা প্রথম এবং দ্বিতীয় দোনো শ্রেণীর মানুষের মন্দ চরিত্রটাকে ধারণ করে আছে। খারেজিদের মন্দ চরিত্র, আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করা, এটা তারা করে যখন কোনো ভুল ত্রুটি পায় তখন। আবার শিয়াদের চরিত্র ধারণ করে, সাধারণ অবস্থাতে আলেমদেরকে মনে করে তাদের থেকে কোনো ভুল ত্রুটি হতে পারে না। ওলামা একরাম তো নিষ্পাপ না, আলেমরাও মানুষ, তাদেরও দোষ বা ভুল ত্রুটি হতে পারে। কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন। বনি আদম, আদম সন্তানের সবাই কমবেশ দোষী, অপরাধী, সবারই কমবেশ দোষ ত্রুটি আছে, অপরাধ হয়। এর ভিতরে সবচেয়ে উত্তম মানুষ হলেন তিনি, যিনি ভুল হওয়ার পরে তওবা করে। আত-তায়িবু মিনাজ যাম্মি কামা লা যামবা লা, অপরাধ হওয়ার পরে যে ব্যক্তি তওবা করে তার কোনো অপরাধ থাকে না, অপরাধ মুক্ত মানুষের মতো হয়ে যান তিনি। তাহলে ওলামা একরামের ভুল ত্রুটি হলে একেবারে তাদের বিরুদ্ধে নোংরা ভাবে নেমে যাওয়া, এই চরিত্র কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। আর এই তিন শ্রেণীর মানুষের বিপরীতে চতুর্থ একটা শ্রেণী আছে, যারা ওলামা একরামকে ভালোবাসেন, ভালোবাসা, শ্রদ্ধা এবং আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু তাআলা আনুগত্যের পরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের পরে ওলামা একরামের আনুগত্য করে, তাদেরকে শ্রদ্ধা করে, কিন্তু পাশাপাশি তাদের ভুল ত্রুটি হতে পারে এটা বিশ্বাস রাখে, ভুল ত্রুটি হলে সেটাকে ভুল বলে স্বীকার করে, তাদের বিরুদ্ধে বিষোদ্গারে নেমে পড়ে না। এই হলো একজন আদর্শ মুসলমানের চরিত্র, একজন আদর্শ মুমিনের চরিত্র। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই চতুর্থ শ্রেণীর মুসলমান হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, ওলামা একরামের পরিচয় কি, কাদেরকে আলেম বলা হয়, ওলামা একরামের পরিচয় প্রসঙ্গে কয়েকটি পয়েন্ট আমি বলতে চাই। নাম্বার এক, ওলামা একরাম হলেন আল আরিফুনা বিশরিয়াতিল্লাহ, আল মুতাফাক্কিহুনা ফি দীনিল্লাহ। আলেম হলেন তিনি যিনি আল্লাহর দেওয়া শরিয়াত সম্পর্কে, বিধিবিধান সম্পর্কে, হালাল হারাম সম্পর্কে যিনি কোরআন এবং হাদিসের ভিত্তিতে, কোরআন এবং হাদিস থেকে তিনি ইলম অর্জন করেছেন, জানেন শরীয়তের ইলম যার কাছে আছে, একটি গুণ হলো ওলামা একরামের। দ্বিতীয়ত আলেম হলেন তিনি আল আমিলুনা বিইলমিহিম আলা হুদান ওয়া বাসীরা, যারা তাদের ইলম অনুযায়ী আমল করে, ইলম অনুযায়ী কি করে, ইলম অনেক আছে কিন্তু ইলম অনুযায়ী আমল নাই, এই লোক কি না আলেম না। বহু সালাফের উক্তি এই প্রসঙ্গে আছে, ওই ব্যক্তি আলেম না যে ব্যক্তি কোরআন এবং হাদিস মুখস্থ করে আছে অথচ সেটা তার নিজের ভিতরে ধারণ করে নেই। অতএব আলেমের দ্বিতীয় চরিত্র বা দ্বিতীয় মার্কা হলো যে আলেম যা শিখেছেন, জেনেছেন, সে অনুযায়ী তিনি নিজে আমল করবেন, এই আমলের চরিত্রটা তার নিজের ভেতরে তিনি আগে ধারণ করবেন। নাম্বার তিন, আলেম হলেন সেই সকল লোকেরা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমত দান করেছেন, ইলম দান করেছেন, এরা সৌভাগ্যবান। আল্লাহ বলেছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা,
আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিকমা দান করেন, ইলম দান করেন, আর যাকে আল্লাহ ইলম দান করলেন তাকে অনেক কল্যাণ দিয়েছেন। এই হিকমত বা ইলম যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন, প্রদত্ত হয়েছেন, তিনি হলেন আলিম। নাম্বার চার, আলিম হলেন তিনি যিনি তার জাতিকে পথ দেখান, যিনি তার সম্প্রদায়ের লোককে, সমাজের সাধারণ মানুষগুলোকে সঠিক এবং বেঠিক উভয় পথের ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে দেন। এ হলো আলেমের চরিত্র, চার নম্বর চরিত্র। আল্লাহ সুবহানাহু কোরআন কারীমের ভিতরে বলেছেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদূনা বিআমরিনা, আর আমি তাদেরকে ইমাম সাব্যস্ত করেছি, ধার্য করেছি, নেতা বানিয়েছি, তারা মানুষদেরকে পথ দেখায়, পথ প্রদর্শন করে, জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা বলে দেয়। এটা হলো আলেমের চার নম্বরের গুণ, চতুর্থ গুণ। নাম্বার পাঁচ, আলেম হলেন তারা যারা নবীগণের ওয়ারিস। কার ওয়ারিস? আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাম যে আলেম রেখে গেছেন, আলেম হলেন তারা যারা সেই আলেমের ওয়ারিস, সেই আলেমের উত্তরাধিকারী, সেই আলেমকে অন্যদের মধ্যে প্রচার করে, প্রসার করে, বিস্তার করে। এটা হলো আলেমের পাঁচ নম্বরের মার্কা। নাম্বার ৬, আলেম হলেন ওই সমস্ত লোকেরা যারা সমাজের সাধারণ মানুষ থেকে, সমাজের সাধারণ মানুষের সংস্রব থেকে বের হয়ে দিনের কোনো, দিন শেখার কোনো কেন্দ্রে গিয়ে হাজির হন, কোনো আলেমের বা কোনো আলেম সমাজের কাছে গিয়ে হাজির হয়ে সেখানে থেকে দিনের এলম অর্জন করেন, এরপরে আবার নিজের জাতির কাছে ফিরে আসেন এবং তাদেরকে সতর্ক করেন, সাবধান করেন, তাদেরকে আল্লাহর দেওয়া বিধিবিধান সম্পর্কে তাদেরকে সচেতন করেন। এ হলো আলেমের ছয় নম্বরের চরিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমের চরিত্র প্রসঙ্গে কোরআনে বলেছেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়াংফিরু কাফা ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকাতিন তাঈফাতুম মিনহুম লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ুনযিরু ক্বাওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজের কিছু লোকের কথা বলেছেন, অর্থাৎ ওলামা ইকরামের কথা বলেছেন, যারা সমাজের সাধারণ মানুষ থেকে বের হয়ে ওলামা ইকরামের কাছে যাবেন। যেমন ঝিনাইদহ এলাকাতে বহু গ্রাম থেকে, বহু এলাকা থেকে বহু আল্লাহর বান্দারা এই এলেমের কেন্দ্রে, এলেমের এই বাগানে এসেছেন এলম সংগ্রহ করার জন্য। এলম সংগ্রহ করা শেষে তাদের এলাকায় গিয়ে আবার মানুষকে সচেতন করা, সাবধান করা, সতর্ক করার কাজে নিয়োজিত হয়ে যাবেন। এটা হলো আলেমের চরিত্র, আলেমের পরিচয়, আলেমের মার্কা। নাম্বার সাত, আলেমের সর্বশেষ যে পরিচয়ের কথা বলবো তা হলো, আলেম হলেন তিনি যার ভেতরে আল্লাহর ভয় আছে। কার ভয় আছে ভাই? আল্লাহর ভয় যে ব্যক্তি তার অন্তরে ধারণ করেন তিনি আলেম। এটা আলেমের গুণ চরিত্র। যার ভেতরে আল্লাহর ভয় নাই তিনি কোরআন এবং হাদিসের হাফেজ হতে পারেন, আলেম হতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে ভয় করেন কারা? উলামায়ে কেরাম। অতএব এই সাত গুণ যদি থাকে তাহলে বুঝতে হবে তিনি একজন আলেম, তার প্রতি আমার অনেকগুলো করণীয় আছে, অনেকগুলো কর্তব্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সত্যিকারের আলেমদেরকে চেনবার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, ওলামা একরামের যে মর্যাদা ইসলামী শরীয়ত দিয়েছে, কোরআন এবং হাদিস দিয়েছে তা অনেক, এত বেশি মর্যাদা দিয়েছে যে অল্প সময় আলোচনা করে শেষ করা কঠিন। তারপরও কয়েকটি পয়েন্ট আমরা উল্লেখ করতে চাই। নাম্বার এক, ওলামা একরামকে, আলেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি মর্যাদা দিয়েছেন যে আনুগত্য, মান্য করা, অনুসরণ করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আল্লাহর আনুগত্য করতে বলেছেন, এরপরে বলেছেন তার রাসূলের আনুগত্য করতে, এরপরে বলেছেন ওলামা একরামের আনুগত্য করতে। তাহলে ওলামা একরামের প্রথম মর্যাদার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফলো করতে, তাদেরকে আনুগত্য করতে নির্দেশ করেছেন আমাদের সাধারণ মানুষদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন কোরআনে কারীমের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আর তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদের আনুগত্য করো। উলুল আমর কারা? যাদের আনুগত্য করতে বলা হয়েছে
এ প্রসঙ্গে মুফাসসিরিনে কিরামের একাধিক মত আছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে উলুল আমর বলতে ওলামায়ে কিরামকে বোঝানো হয়েছে। তার মানে আনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে আল্লাহর এবং তার রাসূলের এবং ওলামায়ে কিরামের। তাহলে আল্লাহ এবং তার রাসূলের পরেই ওলামায়ে কিরামকে স্থান দিয়েছে কোরআন। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় ওলামায়ে কিরামের শান আর মর্যাদা কত উপরে। অবশ্য ওলামায়ে কিরামের আনুগত্য এটা আল্লাহর আনুগত্য বা রাসূলের আনুগত্যের বাইরের কিছু না। ওলামায়ে কিরামের আনুগত্য যে করতে বলা হচ্ছে এর অর্থ হলো যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহ এবং তার রাসূলের পথে আমাদেরকে গাইড করেন ততক্ষণ আমরা তাদের কি করব, আনুগত্য করব। আর যদি তারা সেই পথের বাইরে কোনো পথে আমাদেরকে আনুগত্য করতে বলেন তাহলে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তার কথার বিরুদ্ধে পৃথিবীর কোনো মানুষের আনুগত্য করা যাবে না। সেটা যদি আলেম হন তার কথাও শোনা যাবে না। সম্মানিত ভাই বন্ধুগণ, এটি হলো ওলামা ইকরামের মর্যাদার একটা পয়েন্ট। নাম্বার দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ওলামা ইকরামদের কাছে আমাদেরকে ধর্ণা দিতে বলেছেন। কোন বিষয় নিয়ে যদি আমাদের সংশয় সৃষ্টি হয়, অজানা থাকে, শরীয়তের কোনো জিনিস যদি জানার প্রয়োজন হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন আমাদেরকে, আমরা যেন যে প্রশ্ন করি কাদেরকে, ওলামা ইকরামদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমরা না জেনে থাকো কোনো বিষয়ে তাহলে আহলে যিকিরকে অর্থাৎ আহলুল ইলমকে ওলামা ইকরামকে তোমরা প্রশ্ন করো, তাদের কাছে যে জিজ্ঞাসা করো। তাহলে ওলামা ইকরামের কাছে আমাদের কোনো মাসআলা জানার প্রয়োজন হলে, শরীয়তের কোনো বিধান জানার প্রয়োজন হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেতে বলেছেন। কার কাছে যেতে বলেছেন? ওলামা ইকরামের কাছে যেতে বলেছেন। আজ আমাদের সমাজে অনেক লোক পাওয়া যায় যে সমস্ত লোকেরা ওলামা ইকরামের কোনো প্রয়োজন আছে দিন শেখার জন্য এটা তারা মনে করেন না। তারা মনে করেন শুধুমাত্র সরাসরি কোরআন এবং হাদিস নিজে নিজেরা পড়লেই এলেম চর্চা হয়ে যাবে, আলেমদের কোনো সংস্রব বা তত্ত্বাবধানের প্রয়োজন নাই, এরকম লোক আছে না নাই? এই সমস্ত আয়াত এই সমস্ত হাদিসগুলো আমাদেরকে পরিষ্কারভাবে নির্দেশনা দেয় যে এই পন্থী লোকেরা ভুল পথে আছেন। যদি শুধুমাত্র কিতাব পড়ে বই পড়েই একজন মানুষ সঠিক পথের দিশা পেয়ে যেত তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে মক্কায় প্রেরণ করতেন না, বরং এই কোরআন এবং এর ব্যাখ্যা সম্বলিত হাদিস গ্রন্থ জিবরিলকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কায় প্রেরণ করে দিতে পারতেন। আর সেটা কাফেররা চাইছিল, কাফেররা দাবিও করছিল যে কেন একসাথে আল্লাহর কিতাব আয়সা নাজিল হয় না আমাদের কাছে, কেন এই রাসূলের কথা শুনবো যিনি আমাদের সঙ্গে রাস্তাঘাটে চলাফেরা করেন, বাজারে যান, খাওয়া দাওয়া করেন, আমাদের মতো মানুষ, তার কথা কেন মানতে হবে? অর্থাৎ কাফেরদের চাহিদাও ছিল, দাবিও ছিল যে আল্লাহ আসমান থেকে কোনো কিতাব নাজিল করে দেখ জিবরাইলকে দিয়া, আর সেটা তারা ফলো করে চলতে থাকবেন। সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা করেন নাই। আল্লাহ কোরআন দিয়েছেন, কোরআন ব্যাখ্যা করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও রাসূল হিসাবে মনোনীত করেছেন, আর তিনি এই কোরআনকে বুঝার জন্য দীর্ঘ 23 বছর যাবৎ তার সাহাবীদেরকে তিনি সময় দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, তারা তাদের পরবর্তীদের শিক্ষা দিয়েছেন। এভাবে আজও পর্যন্ত পৃথিবীতে কোরআন এবং হাদিসের ইলম টিকে আছে। তাহলে বোঝা গেল শুধুমাত্র নিজে নিজে বই পুস্তক পড়ে একজন মানুষ ইসলাম সম্পর্কে সঠিক পথ নির্দেশ পাবেন এই ধারণা সঠিক হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। ওলামা ইকরামের যে সমস্ত মর্যাদা আছে তার ভিতরে তৃতীয় নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলামা ইকরামদেরকে সাক্ষী বানিয়েছেন এমন একটি বিষয়ে যে বিষয়ে সাক্ষ্য দেওয়া পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে বিষয়ের সাক্ষ্য দেওয়া ছাড়া কারোর রক্ষা হবে না, যে বিষয়ে সাক্ষীদাতাদের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি, সেটা হলো তাওহীদের উপরে সাক্ষ্য দেওয়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলা মানুষের সংখ্যা পৃথিবীতে যত আছে পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত অন্য কোন বিষয়ে আশহাদু বলা মানুষের সংখ্যা এত নাই। কি বলেন? আছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোন সত্যিকারের মাবুদ নাই। এই যে সাক্ষ্য প্রদান, আল্লাহর একত্ববাদের পক্ষে যে সাক্ষ্য প্রদান,
অন্য আর কোন ইস্যু, অন্য আর কোন মামলা, অন্য আর কোন বিষয় পৃথিবীতে আছে যে বিষয়ে এত বেশি পরিমাণে সাক্ষ্য মানুষ দেয়? আছে এরকম কিছু? আর এরকম একটি বিষয়ে আল্লাহ সুবহানাহু তাআলা ওলামায়ে কেরামকে সাক্ষী রেখেছেন নিজের তাওহীদের সপক্ষে, নিজের একত্ববাদের সপক্ষে। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। আল্লাহ নিজে সাক্ষ্য দেন, আল্লাহ নিজে সাক্ষ্য দেন যে তিনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, আর ফেরেশতাগণ সাক্ষ্য দেন, আর ও উলুল ইলম আহলে ইলম উলামায়ে কেরাম সাক্ষ্য দেন আল্লাহর একত্ববাদের ব্যাপারে, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই। এই ইস্যুতে, এই কথার উপরে সাক্ষ্য যারা দেয় তাদের মধ্যে আল্লাহ তার নিজের কথা বলে ফেরেশতাদের কথা উল্লেখ করেই তারপরে ওলামা ইকরামদের কথা উল্লেখ করেছেন। বোঝা গেল ওলামা ইকরামের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাধারণ মানুষের চাইতে বহুগুণ বেশি। আমরা সবাই জেনে থাকার কথা, সাক্ষী হিসাবে কোনো লোককে দাঁড় করানোর জন্য তার ভেতরে বিশ্বাসযোগ্যতার গুণ থাকতে হয়। নির্ভরযোগ্য ব্যক্তি ছাড়া সাক্ষী হতে পারে? ইসলামের শরিয়া অনুযায়ী বা যে কোনো বিচার ব্যবস্থাতেই একজন মানুষ যদি বিশ্বাসযোগ্য না হয়, মিথ্যাবাদী হয়, তার ভিতরে সাক্ষ্য দেওয়ার মতো যোগ্যতার ঘাটতি থাকে, সে লোক সাক্ষী হতে পারে? আল্লাহর একত্ববাদের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে তাওহীদের সপক্ষে ফেরেশতাদের পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলামায়ে কেরামের সাক্ষ্যকে উল্লেখ করেছেন। তার মানে সমাজের সব আবেদ, সকল সাধারণ মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য মানুষ হলেন ওলামায়ে কেরাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হয় আলেম হওয়ার তৌফিক দান করুন, আর না হলে আলেমের বাবা হওয়ার তৌফিক দান করুন, আর না হলে ওলামায়ে কেরামের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত ভাই বন্ধুগণ, ওলামায়ে কেরামের মর্যাদা সম্পর্কে আল্লাহ বলেছেন, কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল বলে দিন, যারা জানেন কোরআন এবং হাদিসের ইলম যাদের আছে তারা, আর যারা জানেন না এরা উভয় কি সমান হতে পারে? অর্থাৎ না, সমান হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার তাদেরকে আল্লাহ তাআলা সমাজের বেঈমানদের চাইতে মর্যাদা বেশি দিয়েছেন, আর যারা তোমাদের মধ্যে আহলে ইলম উলামায়ে কেরাম তাদের মর্যাদা অনেক স্তর বেশি, সাধারণ মুমিনদের চাইতে বহুগুণ, বহু স্তরে বেশি মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা ওলামায়ে কেরামদেরকে, আলেমদেরকে। সম্মানিত ভাই বন্ধুগণ, কোরআনে কারীমের আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। এই আয়াতে ওলামায়ে কেরামের মর্যাদার আরেকটি পয়েন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, অর্থাৎ ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিস সাধারণ মানুষের চাইতে ভালো বুঝে। এই সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এই যুগে বহু লোক পাওয়া যায় দু চারটি চটি বই পড়ার পরে, কিছু বাংলা বই ঘাটাঘাটি করার পরে, কোরআন হাদিসের কিছু অনুবাদ পড়ার পরে তারা নিজেদেরকে ওলামায়ে কেরামের চাইতে বড় পণ্ডিত মনে করে। এই টাইপের লোক সমাজে আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে ওলামায়ে কেরামের সার্টিফিকেট দিচ্ছেন, তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিছু কিছু দৃষ্টান্ত আছে আল্লাহ কোরআনে যেগুলো দিয়ে থাকেন, এগুলো আলেমরা ছাড়া আর সাধারণ মানুষেরা বুঝতে সক্ষম না, পারে না। অমায় আতিলুহা ইল্লাল আলিমুন, ওলামায়ে কেরাম ছাড়া কেউ বুঝে না। তার মানে বুঝের ক্ষেত্রেও ওলামায়ে কেরাম সাধারণ মানুষের চাইতে অনেক বেশি অগ্রগামী। ওলামায়ে কেরামের মর্যাদার আরেকটা পয়েন্ট হলো তাদের ভিতরে আল্লাহর ভয় আছে। তাদের ভিতরে কি আছে ভাই? আল্লাহর ভয় আছে। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি আল উলামা। নিঃসন্দেহে, সন্দেহাতীত ভাবে আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করেন কারা? ওলামায়ে কেরাম। এখান থেকে আমরা আলেম আর গায়রে আলেম পার্থক্য করা অনেক সহজ হয়ে যাবে। যার ভেতরে আল্লাহর ভয় খুব বেশি তিনি তত বড় আলেম, যার ভেতরে আল্লাহর ভয়ের যত ঘাটতি আছে তিনি আলেম হিসাবে তত ছোট এবং সাধারণ। আর যার ভিতরে আল্লাহর ভয় নাই তিনি কোরআন এবং হাদিসের হাফেজ হলেও তিনি কি হতে পারেন না? আলেম হতে পারেন না। আলেমদের এই সার্টিফিকেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে সাধারণত আলেমরা
আল্লাহ তাআলাকে ভয় করেন সবচেয়ে বেশি। ওলামায়ে কেরাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, সমাজের যখন কোনো মন্দ বিষয়ে দেখা দেয়, সমাজের মানুষ যখন মন্দ পথে চলতে শুরু করে, ওলামায়ে কেরাম তখন বাধা হয়ে দাঁড়ান। যুগে যুগে সবসময় সব সমাজে দেখা গেছে, ওলামায়ে কেরাম যদি কোনো ভালো মানুষ ভালো কোনো কাজ সেটাও যদি ভুল পথে যেতে থাকে, ওলামায়ে কেরাম বাধা হয়ে দাঁড়ান, ওলামায়ে কেরামদের কোনো না কোনো অংশ দাঁড়িয়ে যান এবং সাধারণ মানুষকে বিভ্রান্তির পথ থেকে রক্ষা করেন। এটা ওলামায়ে কেরামের আরেকটি ফজিলত এবং মর্যাদার দিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সে সম্পর্কে বলেছেন, খিজিয়াল ইয়াওমা ওয়াসুআ আলাল কাফিরিন, যারা অবিশ্বাসী আজ লাঞ্ছনা এবং আজ ক্ষতি তাদেরকে পেয়ে বসবে, স্পর্শ করবে, এটা ওলামায়ে কেরাম আজ করতে পারেন। যখন কোনো ক্ষতির সম্মুখীন কোনো জাতি, কোনো সম্প্রদায়, কোনো গোষ্ঠী, কোনো জামাত, কোনো দল হতে থাকে, তখন ওলামায়ে কেরাম বলে দেন যে এই পথে চললে ধ্বংস অনিবার্য এবং এর পরিণাম জাহান্নাম, এটা গুমরাহির পথ। এটা ওলামায়ে কেরামের আরেকটি বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওলামায়ে কেরামদের কদর করার তৌফিক দান করুন। সম্মানিত ভাই বোনেরা, ওলামায়ে কেরামের আরেকটি বৈশিষ্ট্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে কল্যাণের কাজ বেশি করান, কল্যাণের কাজ তাদেরকে দিয়ে বেশি করান। অথবা আরেকটা ব্যাখ্যা হলো, ওলামায়ে কেরাম হলেন সেই সমস্ত লোকেরা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি কল্যাণ দান করেন। পয়সা কড়ি হয়তো দুনিয়াবি টাকা পয়সা তাদের কাছে খুব বেশি থাকে না, পদমর্যাদা খুব বেশি থাকে না, সাধারণ মানুষের মতো সুখ শান্তির উপকরণ হয়তো তাদের কাছে থাকে না, কিন্তু যে জিনিসটা থাকে সেই জিনিসটা হলো সবচেয়ে বেশি কল্যাণের বস্তু, আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ওলামায়ে কেরামদেরকে দান করেন। আর সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তির ভালো চান, যে ব্যক্তির ভালো চান তাকে দিন সম্পর্কে দিনের বুঝ দান করেন। এটা হলো হাদিসটার একটা অর্থ। আরেক অর্থ হলো, মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান, আল্লাহ তাআলা যাকে দিয়ে সমাজে কল্যাণ সাধন করতে চান তাকে কোরআনের হাদিসের ইলম দান করেন, দ্বীনের বুঝ এবং ধারণা কনসেপ্ট তাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম মর্যাদাশীল মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত ভাই বন্ধুগণ, ওলামায়ে কেরামের মর্যাদার আরেকটা দিক হলো, সাধারণ মানুষ, সমাজের সাধারণ মানুষ, সেটা বিচ্ছিন্ন আকারে থাকুক আর কোনো দলবদ্ধ আকারে থাকুক আর যেই রূপেই থাকুক না কেন, তাদের নাজাত এবং মুক্তি নির্ভর করবে ওলামায়ে কেরামের পথনির্দেশের উপরে। যেই সমাজের মানুষ, যেই সম্প্রদায়ের মানুষ, যেই গোষ্ঠী ওলামায়ে কেরামের গাইডলাইনকে অ্যাকসেপ্ট করে তারা হেদায়েতের উপর আছে, আর যারা ওলামায়ে কেরামের গাইডলাইনকে অ্যাভয়েড করে, অমান্য করে, অস্বীকার করে, পরিষ্কারভাবে বোঝা যাবে তারা হক এবং সত্যের পথে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাযিউহু মিনাল ইবাদ, এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের ইলমকে ছো মেরে ছোবল দিয়ে উঠিয়ে নেবেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দুনিয়া থেকে উঠিয়ে নেবেন ওলামায়ে কেরামদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর মতো ওলামায়ে কেরাম যদি একের পর এক যেতে থাকে তাহলে কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে প্রসঙ্গে বলেছেন, হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমান, এক একজন আলেম যেতে যেতে যখন সমাজ আলেম শূন্য হয়ে পড়বে, ইত্তাখাযান নাসুরু আসা জুহালা, সাধারণ মানুষেরা কিছু জাহেল মূর্খ মানুষকে তাদের নেতা বানাবে এবং এর ফলে তারা নিজেরা না জেনে ফতোয়া দিবে, নিজেরা গোমরা হবে, সমাজের মানুষকেও গোমরা করবে, নিজেরাও জাহান্নামে যাবে, মানুষকেও জাহান্নামে নিবে। তাহলে বোঝা গেল এই হাদিস থেকে, ওলামায়ে কেরাম হলেন সাধারণ মানুষের মুক্তির মূল মন্ত্র, তারা যদি থাকেন সাধারণ মানুষ মুক্তির পথ পাবে, আলেমরা না থাকলে সমাজের সাধারণ মানুষ মুক্তির পথের কোনো উপায় নাই। কোন সমাজ যদি ওলামায়ে কেরাম না থাকেন সেই সমাজের মানুষ কোনোভাবে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা আমাদের সমাজে বেশি থেকে বেশি আলেম তৈরি করে দিন। এই ঝিনাইদহ জেলাতে ওলামায়ে কেরামের ঘাটতি প্রচুর পরিমাণে আছে। যে সমস্ত ওলামায়ে কেরামরা এখনো আছেন আপনারা তাদের কদর করবেন। যে সমস্ত আলেমের কেন্দ্রগুলো এখনো আছে পরিমাণে খুব কম হলেও, ঝিনাইদহের যে সমস্ত ভাইরা আছেন
বোনেরা আছেন, তাদের কর্তব্য, তাদের দায়িত্ব হলো এই এলাকাতে ওলামা একরামের সংখ্যা বৃদ্ধির জন্য আপনারা সবাই ভূমিকা রাখবেন। বাংলাদেশের বেশ কিছু জেলা আছে, যে সমস্ত জেলাগুলোতে প্রচুর পরিমাণে আলেম পাওয়া যায়, তার ভিতরে একটা হলো নোয়াখালী জেলা। নোয়াখালী জেলায় প্রতি বাড়িতে বাড়িতে দু চারজন আলেম পাওয়া যায়। এক গ্রামে, আমার জানাশোনা এক গ্রামে শুনেছিলাম যে 250 আলেম ছিলেন, একটা গ্রামে 250 আলেম ছিলেন এবং বড় বড় ওলামা একরাম ছিলেন তাদের মধ্যে। এর কারণটা কি? আমি দীর্ঘদিন ধরে এ বিষয়ে চিন্তা করে আসছিলাম যে বৃহত্তর নোয়াখালী জেলা এত আলেম কেন, আর এর ফলশ্রুতিতে নোয়াখালী জেলার মানুষ ইসলাম সম্পর্কে অন্য জেলার মানুষের চাইতে বেশি অগ্রসর ছিল এককালে, এখন খুব একটা নাই। এককালে যে খুব বেশি অগ্রসর ছিল এর অন্যতম কারণ হলো ওলামা একরামের সংখ্যা খুব বেশি ছিল। কথিত আছে, আমি নিজেও দেখেছি সচক্ষে বহুবার, নোয়াখালী এলাকার মুসলমান তো দূরের কথা, হিন্দুরাও অন্য অনেক এলাকার সাধারণ মানুষের, মুসলমানদের চাইতে কোনো কোনো ক্ষেত্রে কোরআন হাদিস সম্পর্কে বেশি জানে, মাসলা মাসালা বেশি জানে, শুনতে শুনতে সব জানা হয়ে গেছে। এই জন্য কোন এলাকার মানুষের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অনুগ্রহ করতে চান, তাহলে সেখানে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর মতো মানুষ আল্লাহ তাআলা দিয়ে দেন। আর এই ধরনের মানুষের সংখ্যা বৃদ্ধি করার জন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এবং কর্তব্য আছে। এই এলাকার মানুষেরা, এই মাদ্রাসার মতো আরো যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, আলেমকে তৈরি করার কেন্দ্র আছে, এগুলোর পেছনে যদি আপনারা শ্রম, মেধা, দোয়া সবকিছু দেন এবং এগুলোকে সঠিক পথে চলার জন্য সহযোগিতা করেন, তাহলে এই এলাকাও ইনশাআল্লাহ একদিন বাংলাদেশের এমন একটি জেলা পরিণত হবে যে জেলা প্রতিটা বাড়িতে, প্রতিটা পরিবারে অন্তত একজন করে আলেম পাওয়া যাবে। আর তখন দেখবেন যে মানুষ খুব সহজেই নাজাতের পথে হাঁটছে, গোমরাহির পথ থেকে সরে আসছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত ভাই বন্ধুগণ, ওলামা ইকরামের সর্বশেষ মর্যাদার পয়েন্ট যেটি বলবো তা হলো, ওলামা ইকরামের প্রয়োজন সমাজের, সাধারণ মানুষের জন্য, পৃথিবীতে বেঁচে থাকার জন্য অক্সিজেনের যেরকম প্রয়োজন ঠিক সেরকম। এটা আমার উক্তি না, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, খাদ্যের যে প্রয়োজন মানুষের বেঁচে থাকার জন্য, মানুষের ঈমান বেঁচে থাকার জন্য, ঈমান টিকে থাকার জন্য ওলামা একরামের প্রয়োজন তার চাইতেও বেশি। কারণ খাদ্য দৈনিক তিনবার খেলে মানুষ বাঁচে, বা একাধিকবার খেলে, একবার খেলেও মানুষ বাঁচে, কিন্তু ওলামা একরামের প্রয়োজন তার চাইতে বেশি সংখ্যক বার মানুষের প্রয়োজন হয়। প্রতি মুহূর্তে ওলামা একরামের গাইডলাইনের প্রয়োজন হয়। ওই জাতি, ওই সম্প্রদায় হতভাগা যারা ওলামা একরামের গাইডলাইনকে অ্যাভয়েড করে এবং সেটার বিরুদ্ধে অবস্থান নেয়, শত্রুতা করে। আল্লাহ তাআলা সেই সমস্ত মূর্খদের মধ্যে শামিল হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুন। বিশিষ্ট সালাফ মাইমুন ইবনে মেহরান তিনি বলেছেন যে একজন আলেমের দৃষ্টান্ত হলো একটি শহরে, একজন আলেমের দৃষ্টান্ত হলো একটি শহরে একটি মাত্র মিষ্টি পানি পান করার ব্যবস্থার মতো। কোনো এলাকাতে যদি সুপেয় পান করার মতো মিষ্টি পানির একটি মাত্র আয়োজন থাকে, এই বিষয়টির, এই কূপটির, এই পানির আয়োজনটির গুরুত্ব ওই শহরের মানুষের জন্য যত বেশি, একজন মানুষ, একজন আলেম একটি সমাজে থাকা ঠিক একই রকম গুরুত্বপূর্ণ। কারণ মিষ্টি পানি ছাড়া যেরকম শহরের মানুষ বাঁচতে পারে না, একজন আলেম ছাড়াও এলাকার মানুষ টিকে থাকতে পারে না। এই ঝিনাইদহের প্রতিটা গ্রামের, প্রতিটি পাড়ায়, বরং প্রতিটা বাড়িতে অন্তত একজন করে আলেম যেন তৈরি হয়, এই উদ্যোগটা স্থানীয় লোকের আমরা নিতে পারি কি পারি না? প্রত্যেক পরিবার থেকে বা দুই তিনটা পরিবার থেকে অন্তত একটি ছেলেকে, মেধাবী ছেলেকে বাছাই করে এই মাদ্রাসায় ভর্তি করিয়ে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত তাকে গাইডলাইন দিয়ে ভালো আলেম হিসাবে তৈরি করে আনা আমাদের সকলের কর্তব্য। আমরা সবাই চলে যাবো দুনিয়া থেকে, কিন্তু এই আলেমের এলম ইনশাল্লাহ বাকি থাকবে, আর সদকায়ে জারিয়া আমাদের কবরে তার সব আমরা পেতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সম্মানিত ভাই বন্ধুগণ, ওলামা ইকরামের মর্যাদা এবং ফজিলতের কথা অনেক অনেক অগণিত, সেগুলো বলে শেষ করা কঠিন। এবারে আসুন, ওলামা ইকরামের প্রতি আমাদের যে সকল দায়িত্ব আছে, কর্তব্য আছে, করণীয় আছে, সেগুলো কি কি,
তার ভিতরে এক নম্বরের করণীয় হলো, এক নম্বরের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ওলামা একরামদেরকে ভালোবাসতে হবে, ওলামা একরামকে অন্তরের গভীরে জায়গা দিতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, নাকি মারতে হবে ধরে? ওলামা একরামকে ভালোবাসতে হবে না মারতে হবে? আজকাল তো মানুষ ওলামা একরামকে মেরে দিন যে আছে তার ভিতরে এটা জাহির করে, আছে না নাই? ওলামা একরামকে ভালোবাসতে হবে, ওলামা একরামকে ভালোবাসা এটা হলো মুমিনদের প্রথম কর্তব্য। যদি ওলামা একরামের প্রতি কারো ভালোবাসার ঘাটতি থাকে তাহলে বুঝতে হবে তার ইমানের ঘাটতি আছে। একজন মানুষ সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে ভাই? আল্লাহকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা ইমানদার তারা সবচেয়ে কঠিন ভাবে ভালোবাসেন কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহর প্রতি তাদের ভালোবাসা থাকে পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি। আল্লাহর পরে মুমিনদের সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে কার প্রতি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে একজন মুমিনের ভালোবাসা সবচেয়ে বেশি থাকবে সমাজের ওলামা ইকরামের প্রতি। আপনার আশেপাশে আপনার সমাজে যদি একজন আলেম থাকেন তো তিনি হবেন আপনার ওই সমাজে বসবাসকারী মানুষদের মধ্যে আপনার সবচেয়ে ভালোবাসার পাত্র। তাহলে বোঝা যাবে আপনি মুমিন, আপনার ভেতরে ঈমান আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওলামা ইকরামের প্রতি আমাদের সাধারণ মানুষের দ্বিতীয় কর্তব্য হলো তাদেরকে সম্মান করতে হবে, তাদের যথাযোগ্য মর্যাদা দিতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না, মাল্লা ইয়ারহামু সাগীরানা, যে ব্যক্তি আমাদের উম্মতের ছোট ছোটদেরকে স্নেহ করে না, ওয়ালা ইউআক্কির কাবীরানা, এবং আমাদের বড়দেরকে সম্মান দেখায় না, শ্রদ্ধা দেখায় না, ওয়ালা ইয়ারিফ লিআলিমিনা হাক্কা, আর আমাদের ওলামা ইকরামের মর্যাদা যারা বুঝে না তারা আমার উম্মত হতে পারে না। তাহলে ওলামা ইকরামের মর্যাদা দেওয়া, তাদের সম্মান করা, এটা আমাদের দ্বিতীয় কর্তব্য। তৃতীয় কর্তব্য হলো ওলামা ইকরামের কাছ থেকে ইলম নিতে হবে। কি নিতে হবে ভাই? গাইডলাইন নিতে হবে। আমাদের সমাজে আজকাল ওলামা ইকরামের কাছ থেকে দোয়া নেয়, বলে যে ওলামাদের কাছ থেকে দোয়া নেই। ওলামাদের কাছ থেকে দোয়া নিতে হবে না ইলম নিতে হবে? সমাজের সর্বস্তরে মানুষ ওলামাদেরকে ডাকে দোয়ার জন্য। নতুন ঘরবাড়ি করলে, নতুন দোকান করলে, নতুন কিছু করলে, কেউ মারা গেলে, যে কোনো উপলক্ষে হুজুরকে ডাক দেয়, হুজুর দোয়া করেন। ওলামা ইকরাম কাছ থেকে দোয়া নয়, ওলামা ইকরামের কাছ থেকে কি নিতে হবে? এলেম নিতে হবে। কারণ ওলামা ইকরামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের ওয়ারিশ বানিয়েছেন, নবীদের রেখে যাওয়া সম্পদ তার বুকে আছে, সেটা তার কাছ থেকে নিতে হবে। দোয়া তো সবাই সবার কাছ থেকে নিবে। ওলামা ইকরামের প্রতি আমাদের এটা মৌলিক কর্তব্য নয় যে তাদের কাছ থেকে আমরা দোয়া চাইতে যাব। অতএব এই স্লোগানটা ভুল যে ওলামাদের ওলামা হযরতের কাছে যায় দোয়ার জন্য। এই স্লোগানটা কি সঠিক? ওলামা হযরতের কাছে দোয়ার জন্য যায় এটা সঠিক কথা নয়, এটা ভুল কথা। ওলামা ইকরামের কাছে যায় ইলম শেখার জন্য, এটা হলো সঠিক কথা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটার উপরে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত ভাই বন্ধুগণ, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানুষেরা ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত প্রথম জন থেকে দ্বিতীয় জন ইলম গ্রহণ করবে, দ্বিতীয় জন থেকে তৃতীয় জন গ্রহণ করবে, এভাবে ধারা চলতে থাকবে। যদি সাহাবায়ে কেরাম থেকে তাবেইনগণ ইলম সংগ্রহ না করতেন, ইলম না নিতেন, তাহলে সেই ইলম আমাদের পর্যন্ত আজ আসতো না। অতএব ওলামায়ে কেরামের কাছ থেকে ইলম নেওয়ার ধারা যদি দুনিয়াতে বন্ধ হয়ে যায় তাহলে ইসলামের শরীয়তের ইলমের ধারাই দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যাবে। অতএব ওলামায়ে কেরাম থেকে আমাদের ইলম সংগ্রহ করতে হবে, আহরণ করতে হবে, এটা হলো ওলামাদের হক। ওলামাদের শুধু ভক্তি খে করলে, শ্রদ্ধা করলে, চুমা দিলে, সালাম দিলে, দাওয়াত দিলে, দাওয়াত খাওয়াইলে, দোয়া চাইলে তাদের হক আদায় হবে না, বরং তাদের কাছ থেকে ইলম নিতে হবে, তাদেরকে উস্তাদ বানাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওলামা ইকরামের প্রতি আমাদের অন্য আরো অনেক করণীয় আছে, তার ভিতরে এই করণীয়টা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে ওলামাদের কাছ থেকে ইলম আজকাল নেওয়া হচ্ছে না। সাধারণ মানুষ ওলামাদের কাছ থেকে কি নিতে চায় না? ইলম নিতে চায় না। বিশিষ্ট সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মালি আরা উলামা আকুম ইযহা উলামা উকুম ইযহাবুন ওয়া জুহালা উকুম লা ইয়াতাআল্লামুন, কি হলো তোমাদের? আমি দেখছি তোমাদের সমাজের আলেমরা বিদায় হয়ে চলে যাচ্ছেন,
অথচ সমাজের সাধারণ মানুষেরা আলেমদের কাছ থেকে ইলম নিচ্ছে না। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর মতো মানুষেরা চলে যাচ্ছেন, অথচ তাদের কাছ থেকে ইলম সাধারণ মানুষ নিচ্ছে না যেভাবে নেওয়া উচিত। আক্ষেপ করে, আফসুস করে আরো 1500 বছর 1400 বছর আগে বলে গেছেন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন ফাতাআল্লামু ক্বাবলা আন ইউরফাআল ইলম, ইলম উঠায় নেওয়ার আগে তোমরা ওলামায়ে কেরামের কাছ থেকে ইলম সংগ্রহ করো, অর্জন করো। কারণ ওলামায়ে কেরামের চলে যাওয়া মানে হলো ইলম চলে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওলামাদের কাছ থেকে ইলম নেওয়ার তৌফিক দান করুন। নাম্বার 4, ওলামায়ে কেরামের প্রতি আমাদের করণীয় হলো তাদের সমালোচনা করা যাবে না, ওলামায়ে কেরামের নিন্দাবাদ করা যাবে না, ওলামাদের বিরুদ্ধে বিষোদ্গার করা যাবে না। আক্ষেপের বিষয়, আজ আমাদের সমাজে ইসলাম বিদ্বেষী, ইসলাম বিমুখ, ইসলামের ব্যাপারে বালাই নাই এই সমস্ত লোকগুলা তো দূরের কথা। যারা পাঁচক্ত নামাজ পড়েন, দায় রাখেন, ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করেন, বরং 2-4 কলম কোরআন হাদিসের কথা শুনেছেন, শিখেছেন, জেনেছেন, এই সমস্ত লোকদেরকেও দেখা যায় সমাজের বড় বড় ওলামায়ে কেরামের বিরুদ্ধে বিষোদ্গার করতে। এই শ্রেণীর মানুষকে ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলা যারা শিখিয়েছেন, তারা তাদেরকে সঠিক ইসলাম শিখান নাই। ওলামায়ে কেরামের সমালোচনা কোনো সাধারণ মানুষ, বিশেষ করে এলমি সমালোচনা অন্তত কোনো সাধারণ মানুষ করার অধিকার রাখে না। আমার জানা নাই পৃথিবীর কোন দেশে সাধারণ মানুষেরা ওলামায়ে কেরামের চরিত্র এভাবে লজ্জাজনকভাবে হনন করে। পৃথিবীর ইতিহাসে কোন যুগে এরকম দৃষ্টান্ত পাওয়া যায় যে সাধারণ মানুষেরা, যাদের পেটে পাড়া দিলে সূরা ফাতিহাটা সহি করে বের হবে কিনা সন্দেহ, তারা পর্যন্ত ওলামায়ে কেরামের চরিত্রের ব্যাপারে কালিমা লাগানোর অপচেষ্টা করে। ওলামাদেরকে যারা শত্রুর জায়গা রাখে তাদের লক্ষণ ভালো না, এটা বেঈমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার লক্ষণ। খুব ভালো করে শুনে রাখুন, লহুমুল উলামা ইমাসমুম, ওলামাদের গোশতে আল্লাহ তাআলা বিষ মিশিয়ে রাখছেন। তাদের গীবত করলে, তাদের গোশত খেলে নিশ্চিত মৃত্যু, একেবারে মৃত্যু অনিবার্য, রক্ষার কোনো উপায় নাই। আমার জীবনে বাস্তব উদাহরণ বেশ কয়েকটি দেখেছি একেবারে চোখের সামনে। অনেক লোক আছেন যারা আলেমদের খুঁত আর দোষ ত্রুটি ঘেটে বেড়ায়, আলেমদের চরিত্র হরণের পিছনে লেগে যায়। এরকম লোকও আছেন নিজের ছেলে মেয়েকে মাদ্রাসা ভর্তি করে আর আলেমদের চরিত্র নিয়ে ঘাটাঘাটি করে। আমি নিজের চোখে বহু দেখেছি এই সমস্ত লোকদের ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ানোর জন্য, আলেম বানানোর জন্য শত চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে, একটাও মানুষ হয় নাই। আপনি খুঁজে দেখেন যে সমস্ত লোকেরা আলেমদের প্রতি বিদ্বেষ রাখে, এদের ঘরে কোনো আলেম পয়দা হয় না, ওদের ঘরে আল্লাহ তাআলা এই নিয়ামত দেন না, এই মর্যাদার অধিকারে আলেমের বাবা হওয়ার মতো তৌফিক তাদের হয় না। অতএব ওলামাদের চরিত্র হননের ব্যাপারে সাবধান। ওলামাদের কোনো এলমি ভুল যদি থাকে সেটা সমালোচনা করবে অন্য আলেমরা, একজন সাধারণ হিসেবে আমি তাদের বিষোদ্গার করার মতো অধিকার ইসলাম আমাকে দেয় নাই। এটা লজ্জাস্কর বিষয়, এটা আমাদের দেশে যত নিকৃষ্টভাবে, যত দিন 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 যত যাচ্ছে তত নিকৃষ্টভাবে ব্যাপক হারে এটা দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। সম্মানিত ভাই বন্ধুগণ, ওলামায়ে কেরামের প্রতি আমাদের আরও যে সমস্ত করণীয় আছে, কর্তব্য আছে, তার ভিতরে অন্যতম এবং বড় একটি করণীয় হলো ওলামাদের যদি কোনো ভুল ত্রুটি দেখা যায়, কোনো আলেমের যদি কোনো ভুল হয়, কোনো সমস্যা দেখেন, তাহলে ওজর তালাশ করবেন, ওজর তালাশ করবেন যে উনি হয়তোবা, ওনার এই সমস্যা ছিল সেজন্য এটা হয়েছে, হয়তোবা এর পিছনে কোনো কারণ আছে যেটা আমি জানি না, এরকম ওজর তালাশ করা ওলামায়ে কেরামের সপক্ষে সাধারণ মানুষের জন্য কর্তব্য, করণীয়, জরুরি। বরং সাধারণ মানুষের ব্যাপারে একজন মুমিনকে সুধারণা রাখতে হয়, ভালো ধারণা রাখতে হয়। আর আলেমদের ব্যাপারে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি সাবধান করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি অনেক বেশি সাবধান করেছেন, অতএব তাদের ব্যাপারে তাদের ভুল ত্রুটি দেখলে আমাদের আরো বেশি কি করতে হবে, ওজর তালাশ করতে হবে। আজকাল তো দেখা যায় কোনো আলেম যদি কোনো কথা বলেছেন যেটা দুইটা ব্যাখ্যা হতে পারে, তো খারাপ ব্যাখ্যাটা নিয়ে ওই আলেমের 14 গোষ্ঠী অনলাইনে অফলাইনে আমাদের একসঙ্গে যুবকরা তুলে ছেড়ে দেয়, আছে না নাই? এই সমস্ত ভাইরা আমার ইসলাম শিখেন নাই, তারা ইসলাম বুঝেনি নেই। ওলামায়ে কেরামের ভুল ত্রুটি যদি নজরেও পড়ে, বুঝতে হবে আমি দেখছি ভুল, ভেতরে আছে অন্য কিছু। কোরআনে কারিম, আল্লাহর কালাম, এটা যদি পোকাও খেয়ে ফেলে, এটা যদি পচেও যায়,
এটার ভেতরে যদি কোনো লাইন ভুলও হয় ছাপাগত দিক থেকে, তো সেটাকে আপনি পা দিয়ে উষ্ঠা মারতে পারেন না। কারণ একটি লাইন খারাপ থাকলে কি হয়েছে, শত লাইন সেখানে আল্লাহর কালাম আছে। সেই কারণে আপনি শ্রদ্ধা করবেন কি করবেন না? তাহলে একজন আলেমের যদি কোনো ভুল ত্রুটি আপনার নজরে পড়েও, তাহলে চার চোদ্দ গোষ্ঠী উদ্ধার না করে তাকে শ্রদ্ধা এবং ভালোবাসা দেখাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সম্মানিত ভাই বন্ধুগণ, সর্বশেষ যে পয়েন্টটি বলবো তা হলো ওলামায়ে কেরামের প্রতি আস্থা রাখতে হবে। তাদের প্রতি আস্থা নষ্ট হয়ে যায় এরকম কোনো কাজ করা যাবে না। আমরা অনেক ভাই এরকম কাজ করছি নিজের অজান্তে, যেই কাজ করার ফলে সমাজে ওলামাদের প্রতি আস্থা মানুষের কমে যাবে। সাধারণ মানুষের সামনে ওলামা একরামের সাধারণ সমালোচনা, এটা ওলামা একরামের প্রতি আমাদের সাধারণ মানুষের আস্থাকে কমিয়ে দেয়। বিধায় এইগুলো করা যাবে না। আজ চতুর্দিকে সাধারণ মানুষ যেরকম ওলামা একরামের সমালোচনা করছেন, আমরা এক শ্রেণীর আলেমদেরকেও দেখা যায় অন্য ওলামা একরামের বিরুদ্ধে বিষোদ্গার অনলাইনে অফলাইনে সাধারণ মানুষের সামনে করছেন। এর ফলে সাধারণ মানুষ আলেমদের প্রতি আস্থা হারিয়ে ফেলেন, আর ওলামা একরামের প্রতি যদি আস্থা হারিয়ে ফেলে তাহলে মানুষের আর যাওয়ার কোনো জায়গা থাকবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওলামা একরামের যথাযোগ্য মর্যাদা দান করার তৌফিক দান করুন, তাদের মর্যাদা বুঝার তৌফিক দান করুন, তাদের যে সমস্ত হক এবং করণীয় আছে সেগুলো আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আলেমদের কাতারে উঠান। আলেম যদি হতে নাও পারি, আলেমের বাবা হিসাবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যেন আমাদেরকে দান ও তৌফিক দান করেন। সম্মানিত ভাই বন্ধুগণ, পরিশেষে আমি আহ্বান রাখব, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ এই যে এলিমের বাগান করে দিয়ে গেছেন, স্যারকে একবার আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি তো ঢাকা শহরে থাকলে আপনার দ্বারা জাতি আরো বেশি উপকৃত হতে পারত, আপনি মফস্বলে পড়ে পড়ে আছেন কেন? স্যার জবাবে বলেছিলেন যে এই এলাকাতে খুব বেশি আলেম ওলামা নাই, আমার দীর্ঘমেয়াদী একটা টার্গেট হলো এদেশে এই এলাকাতে এই অঞ্চলে কিছু আলেম তৈরি করা। তিনি দুনিয়া থেকে চলে গেছেন, আলেম তৈরির এই বাগান তৈরি করে দিয়ে গেছেন। এই বাগানে পানি দিয়ে এটাকে সবুজ শ্যামল রাখা, তরতাজা রাখা আমাদের সকলের কর্তব্য। অতএব আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে এই বাগানকে আরো বেগবান করার জন্য, আরো সবুজ শ্যামল করার জন্য, আরো উপরের দিকে ওঠার জন্য সহযোগিতা করব। শুধু এই প্রতিষ্ঠানই নয়, ঝিনাইদহে বা আপনি যেখানেই থাকেন সেখানে যে কোনো দিনই প্রতিষ্ঠান থাকে, ওলামা একরামের কাছে হাজিরা দিবেন, কি কি সমস্যা আছে জিজ্ঞাসা করবেন, পারলে সহযোগিতা করবেন, না পারলে অন্তত আন্তরিকতা দেখাবেন, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবেন, কেয়ামতের দিন ওলামা একরামের সহযোগী হিসাবে আপনাকে উঠাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওলামা একরামের মর্যাদা বুঝার তৌফিক দান করুন, তাদের হক আদায় করার তৌফিক দান করুন, এই বাগানকে আল্লাহ তাআলা ইলমের বাগান হিসেবে কবুল করুন, এই বাগান থেকে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের মতো অথবা তার চাইতে আরো বড় বড় ওলামা একরাম শত শত জন পয়দা হয়, সৃষ্টি হয়, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।